প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তুমি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সরকারি আওরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আজকের এই ক্লাসটি মূলত অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি। দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স ব্যবসায়িক গণিত, সেই কোর্সের অষ্টম অধ্যায়ের নিয়ে আলোচনা করা হবে এবং এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। ইতিমধ্যে আমরা প্রগমন নিয়ে আলোচনা করেছি, সেই ক্লাসগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে আজকে ক্লাসটি বুঝতে আরো সহজ হবে। আমরা সবসময় একটি কথা বলে থাকি যে ক্লাসগুলো তোমরা সবসময় ধারাবাহিক ভাবে দেখবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। আর যদি এলোমেলো ভাবে দেখো তাহলে কিন্তু তোমরা সেটার ধারাবাহিকতা বুঝতে পারবে না। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসটি উপভোগ করার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আজ মূলত আমরা ব্যবসায় প্রয়োগমূলক এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো প্রবলেমটি একটু দেখো, একজন লোক 10 বছরে 16,500 টাকা সঞ্চয় করেছিল। প্রথম বছরের পর প্রত্যেক বছরে তার পূর্ববর্তী বছরের থেকে 100 টাকা বেশি সঞ্চয় করেছিল, তাহলে প্রথম বছর সে কত টাকা সঞ্চয় করেছিল? একজন লোক 10 বছরে, তার মানে হচ্ছে এন এর যে মান সেটি হচ্ছে 10 ইয়ার্স, সঞ্চয় করেছিল, অর্থাৎ সাম অফ দা সেভিংস, সেভিংস এর পরিমাণ হচ্ছে 16,500 টাকা। প্রথম বছর পর প্রত্যেক বছরে তার পূর্ববর্তী বছর থেকে 100 টাকা বেশি সঞ্চয় করেছিল, তার মানে হচ্ছে প্রথম বছর যদি 100 টাকা করে তাহলে পরবর্তী বছর হবে 100+100। এইভাবে প্রত্যেক বছরে 100 টাকা করে বেশি সঞ্চয় করেছিল, তার মানে হচ্ছে ডি এর মান হচ্ছে 100। তাহলে প্রথম বছরে সে কত টাকা সঞ্চয় করেছিল, তার মানে হচ্ছে এর মান কত হবে সেটা আমরা এখন বের করব। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ডি এর মান দেওয়া রয়েছে, এন এর মান দেওয়া রয়েছে, সমষ্টি সামের মান দেওয়া রয়েছে, বের করতে হবে এ। তাহলে প্রথমেই বুঝতে হবে এটা কোন ধরনের সমস্যার কথা বলা হচ্ছে। এটি মূলত একটি সমান্তর ধারার যার এন ইকুয়াল টু হচ্ছে 10 ইয়ার্স, মোট সঞ্চয়ের পরিমাণ সাম অফ দা এন 16,500। সাধারণ অন্তর প্রথম বছর থেকে দ্বিতীয় বছরের ব্যবধান হচ্ছে 100 টাকা, আর বের করতে হবে প্রথম পদ এ ইকুয়াল টু কত সেটা আমরা বের করব। আর প্রশ্ন মতে আমরা দেখতে পাচ্ছি যে এন পদের সমষ্টি 16,500, এখানে এন বলতে মানে 10 বছরের সমষ্টি 16,500। তো সূত্রে যদি প্রয়োগ করি সেই সূত্রটি হচ্ছে এন বাই টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার খেয়াল করি এন এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে বের করব আমরা, আর ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে 100। তাহলে এই মানগুলো বসিয়ে এবার পাই এন 10/2 টুয়াইস এ এর মান আমরা বের করবো প্লাস এন, এন মানে হচ্ছে 10, এখানে 10 হবে মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে 100, এখানে এই 100 তম প্রশ্নে ইকুয়াল টু 16,500। এবার এই 10 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 5 টুয়াইস এ প্লাস 100। তো 10 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 9, 9 কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 900। এবার এই 5 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে গুণফলটা কি দাঁড়ায়, 5 × 10 10a প্লাস আর 5 × 45 4,500, তো ইকুয়াল হচ্ছে 16,500। এবার এই 4,500 যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে এই পাশে ছিল প্লাস, এই পাশে চলে আসলে হবে মাইনাস, 5,000 4,500 এই পাশে চলে আসার ফলে মাইনাস 4,500 হলো। এবার 16,500 থেকে যদি 4,500 মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 12,000। এবার এই 12,000 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এর মান হবে 1,200।
এই প্রথম বছরের সঞ্চয়ের পরিমাণ ছিল 1200, দ্বিতীয় বছর হবে 1300, চতুর্থ বছর হবে 1400। এভাবে প্রতি বছরে কি হবে 1200 টাকা করে বাড়বে। আর এই এভাবে 10 বছর পর্যন্ত বের করতে হবে, আর 10টি বছরের যদি যোগ করা হয় তাহলে যোগ করা হবে 16,500। একই রকম অঙ্ক তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, সেটি তোমরা করার চেষ্টা করবে। যদি আগের প্রবলেমটি বুঝতে পারো তাহলে এই প্রবলেম গুলো তোমরা খুব সহজেই বাড়িতে হোমওয়ার্ক করতে পারবে। এক ব্যক্তি চাকরির প্রথম বছর 100 টাকা সঞ্চয় করে, প্রথম বছর, তার মানে এর পরিমাণ হচ্ছে 100। পরবর্তী বছরগুলোতে সে পূর্বের বছরের টাকা থেকে আরো 20 টাকা অধিক সঞ্চয় করে, তার মানে হচ্ছে প্রতি বছর 20 টাকা করে অধিক সঞ্চয় করে, তার মানে ডি এর পরিমাণ হচ্ছে 20। 20 বছর পর মোট সঞ্চয়ের পরিমাণ কত হবে, এন এর মান হচ্ছে 20। এখন আমাদের এই জায়গায় এ এর মান দেওয়া রয়েছে, এন এর মান দেওয়া রয়েছে, ডি এর মান। 20 বছর পর মোট সঞ্চয়ের পরিমাণ আমাদের এন বাই টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সূত্র প্রয়োগ করে আমরা এই সমস্যাটি সমাধান করব। আরেকটি প্রবলেম, একজন ঋণদাতা 2000 টাকা ঋণ নিয়ে মোট সুদ পান 340 টাকা, তিনি 12 মাসিক কিস্তিতে ঋণ আদায় করেন, সেখানে প্রতি কিস্তি পূর্ব কিস্তি থেকে 10 টাকা কম হয়। এবার এটা নেগেটিভ কিন্তু, কারণ -10 হবে। প্রথম ও শেষ কিস্তির পরিমাণ বের করো, এখানে আমাদের এ আর হচ্ছে এন এর মান বের করতে হবে। তো আগের মতো এই প্রবলেমটিও তোমরা বাসায় করবে, এবং যদি বুঝতে পারো এটাও তোমরা সহজে সমাধান করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সরকারি হরগঙ্গা কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।